নমস্কার আমার নাম চৈতালি আর আজ প্রায় পনেরো বছর হতে চলল আমি লন্ডন শহরেই থাকি আসলে কলকাতার সোনারপুর সুভাশ্রাম অঞ্চলের মেয়ে আর মনে প্রাণে বাঙালি এতটাই বাঙালি এতটাই ইন্ডিয়ান যে আজ আমি এলিজিবল বহুদিন আগে থেকে ব্রিটিশ সিটিজেন হওয়ার বাট আমি আমার মনে হয় না আমি কোনোদিন আমার পাসপোর্ট চেঞ্জ করবো বিকজ আই লাভ মাই কান্ট্রি সো মাচ এন্ড আই লাভ টু বি হোল্ড অ্যাজ এন ইন্ডিয়ান তো এই আমার পাসপোর্ট কোনোদিন ভাবিনি যে এটা দেখাতে হবে এরমভাবে কারণ কিছু কারণ আছে সেই কারণে দেখাচ্ছি একটু পরে বুঝতে পারবেন এই আমার পাসপোর্ট ইটস আ্যালিড পাসপোর্ট আপনারা হয়তো দেখতে পাচ্ছেন কিছুদিন আগে মোদিজি ডিক্লেয়ার করেছিলেন যে যারা ইন্ডিয়ান পাসপোর্ট হোল্ডার মানে ইন্ডিয়ান গভর্নমেন্ট থেকে এটা একটা রেস্ট্রিকশন হয়েছিল বিকজ অফ দ্য করোনা ভাইরাস স্প্রেডিং তারাই একমাত্র ট্রাভেল করতে পারবেন একবার মনেও হয়েছিল যে চলে যায় কলকাতায় কারণ এখানকার অবস্থা খুব একটা ভালো না এখানকার যে হেলথ সার্ভিস তাদের অবস্থা খুব একটা ভালো না এনএইচএস কমিউনিটি টেস্টিংও বন্ধ করে দিয়েছে তার মানে যতক্ষণ না আপনার খুব সাংঘাতিক কোন সিরিয়াস সিমটমস দেখা দিচ্ছে এবং আপনি হসপিটালাইজড হচ্ছেন তারা টেস্ট করতে পারছে না করোনা টেস্ট এবং এখানকার যারা ডাক্তার যারা ফ্রন্ট লাইনে কাজ করছেন তাদেরও এমন অবস্থা যে কোন রকম সিমটমস দেখা দিলে তারা জানতে পারছেন না যে তাদের আদপে করোনা ভাইরাস হয়েছে কি হয়নি তো আপনারা জানেন না যে ইন্ডিয়াতে কি সাংঘাতিক রকম সুবিধা আপনারা পান এবং উইথ অল লাইক আমি এটা বলতে বাধ্য হচ্ছি আজকে এটা বলতে খুব খারাপ লাগছে যদিও আমি এই দেশে থাকি এই দেশে আমি আর্ন করি এই দেশে আমাকে অনেক কিছু দিয়েছে বাট এনএইচ সার্ভিস ইজ রিয়েলি পুওর হেয়ার তথাপি আমি ভেবেছিলাম একবার যে আমি চলে যাই এখানে অনেক কিছু যেমন আমাকে এখানে রান্না না করে আমি যদি অসুস্থ হয়ে পড়ি আমাকে এখানে রান্না করে খাওয়ানোর মতো কেউ নেই তো ইট ইস ডিফিকাল্ট তো বাড়িতে গেলে বাবা মা আছে ভাই বোন আছে তারা আমাকে লুক আফটার করতে পারবে হ্যান তেন অনেক কিছু ভেবেছিলাম কিন্তু এই ভাবনা চিন্তাগুলোর মধ্যে একটা চিন্তা ভাবনা এটাও এসেছিল যে আমি যখন ট্রাভেল করব। এয়ারপোর্টের মাধ্যমে যে হিত্রো এয়ারপোর্টের মাধ্যমে যাব বা দুবাই হয়ে যত যেতে হবে তো সেখানে আমি যদি রকম ভাবে করোনা পজিটিভ হয়ে যাই তাহলে আমি একজন ক্যারিয়ার হব এবং এই রোগটা আমি এই ভাইরাসটা আমি ছড়িয়ে দেবো হাজার হাজার মানুষের মধ্যে হয়তো আমাকে কোয়ারেন্টিনে পাঠাবেন কোয়ারেন্টিনে গেলেই যে সবকিছু ঠিক হয়ে যায় এমন নয় কখনো কখনো আপনি সঙ্গে সঙ্গে আপনাকে ইউনো সিমটমস গুলো ধরা পড়ে না বাট ইট ওয়াজ আ রিস্ক ইট ওয়াজ রিস্ক টু মাই ইউনো পিপল অফ মাই কান্ট্রি পিপল অফ মাই স্টেট অ্যান্ড অফ কোর্স মাই ফ্যামিলি মেম্বার্স তো এই কারণে আমি অনেক কিছু চিন্তা ভাবনা করে ভাবলাম না ইটস ওকে এখানেই থাকি যা হয় দেখা যাবে এবং তারপর প্যানিক শপিং শুরু হলো এখানে এখানে একটা টয়লেট টিস্যু পাওয়া এখন খুব সাংঘাতিক ব্যাপার মারপিট করতে হয় দোকানে গিয়ে চল্লিশ মিনিট ওয়েট করতে হয় লাইনে বাট থিংস উইল বি আন্ডার কন্ট্রোল ভেরি সুন আই পজিটিভ অ্যাবাউট ইট বাট আমার এই ভিডিওটা করার উদ্দেশ্য এটা নয় যে আমি কত মহান আমি আমার দেশের জন্য এটা করছি বা আমি এখানে কত ট্রাভেলের মধ্যে রয়েছি আমি এই ভিডিওটা করেছিলাম আর একটাই কারণ একটাই উদ্দেশ্য যে যে ধরনের দায়িত্ব জ্ঞানহীনতা আমি দেখছি বিভিন্ন লোকজনের মধ্যে থেকে উঠে আসছে এবং তারা শিক্ষিত সমাজের প্রতিনিধি তারা কেউ বলিউডে গান টান গান কেউ আবার এখানে খুব বড় বড় ইউনিভার্সিটিতে পড়াশোনা করেন তাদের বাবা মা ডাক্তার আমলা হ্যান ত্যান তারা কলকাতায় যাচ্ছেন বা ইন্ডিয়াতে ফেরত যাচ্ছেন লন্ডন থেকে বা বিভিন্ন আদার কান্ট্রিজ থেকে এবং তারা কোয়ারেন্টিনে যাচ্ছেন না এবং তারা সমাজে বিভিন্ন স্তরে মানুষের সাথে মেলামেশা করছেন সেটা ড্রাইভার হোক বা বড় বড় শপিং মল হোক হোয়াট এভার তারা এটা করে এসছেন এবং এটা যে কত বড় একটা রিস্ক বিকজ ইন্ডিয়া আপনারা এটা ভাবছেন যে এখনো কন্ট্রোলে আছে বাট দ্যাট ইজ বিকজ খুব সাংঘাতিক স্ট্রিক্ট মেজার্স নেওয়া হয়েছে ইউকের অবস্থা খুব খারাপ বিকজ এখানে অনেকটা রিল্যাক্স ছিল এখন আস্তে আস্তে এরা স্ট্রিক্ট মেজার্সের দিকে যাচ্ছে এবং এটা নিয়ে আমি প্রচুর লেখালেখিও করেছি এবং আস্তে আস্তে পাব বন্ধ হচ্ছে রেস্টুরেন্ট বন্ধ হচ্ছে স্কুলও বন্ধ হয়ে গেছে কিছুদিন আগে কিন্তু যেহেতু ইন্ডিয়ান গভর্নমেন্ট অনেক আগেই এই মেজার্সগুলো নিয়েছেন সেই কারণে এখনো পর্যন্ত ইন্ডিয়াতে এর কেসেস অনেক কম কিন্তু আপনারা একটা জিনিস ভুলে যাবেন না ইন্ডিয়ার যে পপুলেশন ডেন্সিটি এত সাংঘাতিক যদি একবার করোনা আউটব্রেক হয় সেটা কিন্তু আন কন্ট্রোলেবল হয়ে যাবে তাই আমার এটা রিকোয়েস্ট আমি হাত জোর করে আমাদের যে জনতা এবং আমাদের যে মিনিস্টার তাদের কাছে রিকোয়েস্ট করছি যে যারা এই ধরনের দায়িত্ব জ্ঞানহীনতার পরিচয় দিচ্ছেন বিভিন্ন দেশ থেকে আসছেন এবং তারা কোন রকম ফলো আপ করছেন না কোনো রুলস মানছেন না রেগুলেশনস মানছেন না দে শুড বি বিহাইন্ড দ্য বার্স এন্ড আই রুইলি ইনসিস্ট দে শুড গো থ্রু সাম সাম সর্ট অফ ইউনম

চলেছেন বা ভাবছেন যে তারা এরকম ধরনের কিছু করবেন থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মি অ্যান্ড লিসনিং টু মি থ্যাংক ইউ সো মাচ টেক কেয়ার অ্যান্ড বি সেফ